হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখতেই পাচ্ছ রাত্রি 12:30টার সময় স্ক্রিপ্ট লেখার পরে এদের মনে যে কি আনন্দ ধরেছে, দিয়ে নাচানাচি করতে আরম্ভ করেছে, তোমাদের কি আর বলবো। যদিও এই ভিডিওটা একটু পুরনো, যাই হোক, নাচানাচি করে তারপর আমরা সবাই ঘুমাতে চলে গেলাম। দেন আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমার মিনি ব্লগস করে করে এমন অভ্যেস হয়ে গেছে, আমি ভোরবেলা ঘুমের ঝোঁকে কখন নিজের ফোনের ক্যামেরা অন করে নিজের আর বোনের ভিডিও করেছি আমার নিজেরই মনে নেই। ভিডিও করে ভিডিও বন্ধ করে আবার ঘুমিয়েও পড়েছি। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি একদিকে বাড়িতে সিঁড়ির কাছে পুট্টির কাজ চলছে, অন্যদিকে জিনিসপত্র মুভ করা হচ্ছে, আর এই জলেবির তো কিছু যায় আসে না। ও নিজের মতো সিঁড়িতে ঘুমাচ্ছিল, তারপর ওকে টেনে হিঁচড়ে নামাতে হলো। দেন বোন আর আমি ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম একটু পার্লারে, কারণ পুজো আসে যেহেতু চুলেতে কিছু একটা করাবো ভাবলাম। আমার চুল নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট আমি কোনোদিনই করি না যে কালার করব বা খুব শর্ট কিছু হেয়ার কাট করে দেখবো, সেরকম কিছুই না। হ্যাঁ, জাস্ট চুলটা আমার একটু স্ট্রেট ভালো লাগে, তাই জন্য একটু কেরাটিন করলাম। সো কেরাটিন করিয়ে এসে বাড়িতে ফিরে দেখি তখন অলরেডি ফলস সিলিং এর কাজ অর্ধেক হয়ে গেছে। সো দেখা হচ্ছে পরে মিনি ব্লগে, বাই বাই।